हेलो गाइज केमन आबाई आशा करी सबाई खूब भलो तो बंधुरा आज के कथा बोलो बॉलीवुडर और टीवी सीरियल जनप्रिय अभिनेता रनित रॉय सम्बन्धे मेरा ऑटोग्राफ चाहिए कैसी बातें कर रहे हैं इस केस का असली हीरो तो तू है रनित रॉय एक भारतीय चलचित्र और टेलीविजन अभिनेता जिन्हें हिंदी टीवी सीरियल आदालते अभिनय करे सबथेके बेशी जनप्रियता अर्जन करेछेन। रनित रॉय 11 अक्टोबर 1965 साले नागपुरे एक बांगाली परिवारे जन्मग्रहण करें। से हिसेबे तार बर्तमान बयस 56 बचर एवं उच्चता 5 फुट 8 इंची। तार बाबा छिलेन एकजन छोट व्यवसायी। तार छोट भाई रोहित रॉय एकजन टीवी अभिनेता। तार शैशव जीवन काटे आहमेदाबाद और गुजराटे। प्रथमे तिनी जोआना नामेर एक महिलार साथे विवाह बंधने आबद्ध होयेछिलेन। तादेर एकटी कन्या सन्तानो रयेछे। तबे 1997 साले तादेर विच्छेद घटे। तारपरे रनित 25 डिसेम्बर 2003 साले अभिनेत्री और मडेल नीलम सिंहर साथे विवाह बंधने आबद्ध हन। तादेर दुटी सन्तानो रयेछे। तिनी एस सिक्यूरिटी एंड प्रोटेक्शन एजेंसिर मालिक जा बर्तमाने सलमान खान अमिताभ बच्चन मिथुन चक्रवर्ती शाहरुख खान एवं आमिर खानेर मतो बॉलीवुड अभिनेतादेर सुरक्षा देय। 2010 साले तिनी सोनी टीवीर जनप्रिय सिरियल आदालते केडी पाठक चरित्रे अभिनय करें। केडी पाठक एकजन तीक्ष्ण अनन्य आईनजीवी जिनी केवल सत्येर जन्य लड़ेन। এই সিরিয়ালটি সেই সময় প্রচুর জনপ্রিয়তা অর্জন করে। এটি এতটাই জনপ্রিয়তা অর্জন করে যে 2016 সালে আবার আদালতের দ্বিতীয় পর্ব নিয়ে আসেন সোনি টিভি। আদালত ছাড়াও তিনি আরও বিভিন্ন সিরিয়াল এবং শোতে অভিনয় করেছেন। এদের মধ্যে উল্লেখযোগ্য হল বম্বে ব্লু, বাদ বান জায়গা, নাগিন, কসম সে, কেয়ামত, ইতনা কারোনা মুঝে প্যার ইত্যাদি। তিনি তার জীবনে অনেক স্ট্রাগল করেছেন। একটা সময় এমনও গেছে যখন ভাত রুটি খাওয়ার পয়সা ছিল না তার কাছে। একের পর এক সুপারহিট ছবি করার পরও একটা সময় একেবারে বেকার ছিলেন সিরিয়ালের জনপ্রিয় অভিনেতা রনিত রয়। তিনি এক সাক্ষাৎকারে বলেন, একাধিক হিট ছবি দেওয়ার পরেও ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা পাকা করতে পারেননি। তবে তিনি ধৈর্য হারেননি, জীবনের সাথে লড়াই করে গেছেন, অপেক্ষা করেছেন ভালো সময়ের। যখন তার কাছে কোনো কাজ আসছিল না তখন তিনি টিভি সিরিয়ালের দিকে হাত বাড়ান। আর এখন বর্তমান যুগে ওটিটি প্ল্যাটফর্মে অর্থাৎ ওয়েব সিরিজেও তিনি কাজ করছেন। তিনি বলেন, দ্বিতীয়বার সুযোগ হয়তো সবার আসে না, তবে তিনি ধৈর্য সহ দীর্ঘ প্রতীক্ষা করে দ্বিতীয় সুযোগ পেয়েছেন। চেষ্টা করেছেন নিজেকে আরও একবার প্রমাণ করার। 1992 সালে জান তেরে নাম ছবি দিয়ে হিন্দি সিনেমা জগতে পা রাখেন তিনি। মাই জানতা হুঁ তেরে হোঠো পে মেরে লিয়ে সিরফ নফরত কা জহর হ্যায়, লেকিন তেরি আঁখো মে ইয়ে দর্দ কে আঁসু বাতাতে তু আব ভি মুঝসে প্যার করতি হ্যায়। मैं तेरी जिंदगी से हमेशा के लिए दूर हो जाऊंगा। तू सिर्फ एक बार बोल दे तू मुझसे प्यार नहीं करती। ছবিটি বক্স অফিসে সুপারহিট হয়েছিল। প্রথম ছবির মাধ্যমেই তিনি অনেক জনপ্রিয়তা অর্জন করেন। ছবিটি হিট হওয়া সত্ত্বেও তিনি অনেক দিন ধরে সিনেমায় কোনো কাজ পাননি। প্রায় 4 বছর ধরে তিনি বাড়িতেই বসেছিলেন। গাড়িতে পেট্রোল ভরার টাকা ছিল না তার কাছে, তাই তিনি হেঁটেই যাতায়াত করতেন। খুব কষ্টের মধ্য দিয়ে গেছেন তিনি। তিনি জানান, সেই সময় ধৈর্যের পরীক্ষা দিয়েছিলেন বলেই উড়ান, আগলির মতো ছবিতে প্রশংসা লাভ করেছিলেন। এছাড়া তার আরও উল্লেখযোগ্য হিন্দি সিনেমাগুলি হলো সৈনিক, হালচাল, দানবীর, স্টুডেন্ট অব দ্য ইয়ার, বস, গুড্ডু, টু স্টেটস, কাবিল, মেশিন, মাইকেল মুন্না প্রভৃতি। একসময় তিনি বলিউডের খ্যাতনামা অভিনেতা আমির খানের বডিগার্ড ছিলেন। তিনি বলেন, আমি খুব সৌভাগ্যবান ছিলাম কারণ আমির খানের সঙ্গে আমি দীর্ঘ সময় কাটিয়েছি। তার কাছ থেকে আমি শিখেছি কাজের জন্য কিভাবে অধ্যাবসায়ী হতে হয়। আমাকে বিভিন্নভাবে সাহায্য করেছিলেন তিনি। হিন্দি ছবির পাশাপাশি তিনি বিভিন্ন বাংলা ছবিতেও অভিনয় করেছেন, যেমন নিশানা, শেষ বংশধর, অগ্নিশিখা, উদ্ধার, আতঙ্ক, টক মিষ্টি জীবন প্রভৃতি উল্লেখযোগ্য। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং এইরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।